বন্ধুরা আমরা কিমচি থেকে হতাশ হয়ে কিমচি দিয়ে চলে এসেছি। হ্যালো গাইস, আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আবার ফুড হান্ট করতে বেরোচ্ছি আমার বন্ধুদের সাথে। আমি ওর বং ভাটার একে এসআরভি। তো লেটস স্টার্ট। আজ যাচ্ছি আমরা কিমচি নামক এক রেস্টুরেন্টে, সাদার্ন এভিনিউর ওখানে। সাথে আমার তিন বন্ধুও যাচ্ছে, আর তাদের সাথে আস্তে আস্তে তোমাদের আলাপ করাচ্ছি। তাদের মধ্যে দুজন খুবই চেনা মুখ, আরেকজন নতুন আছে। তো লেটস গো। গৈরিককে তো তোমরা চেনোই, তাছাড়াও আরও দুজন আছে সামনের সিটগুলোতে। যারা এই ভয়ঙ্করভাবে হাই বলা মেয়েটিকে চিনতে পারোনি, তাদের জন্য জানিয়ে রাখি, ও হচ্ছে নীলাঞ্জনা। ওরও ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে হিজিবিজি ব্লগার, আর ওর সাথেই কিন্তু আমি গিয়েছিলাম দি ডেনমার্ক ট্যাভার্নে। তো অবশ্যই লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটাও তোমরা দেখো। আমরা চলে এসেছি কিমচিতে। তো এই চারজনই রয়েছি, এই যে মিস হিজিবিজি ব্লগার, ও চেষ্টা করছে ব্লগ করার। এই হচ্ছে কিমচি। কিমচিতে এসে আমরা হতাশই হলাম, কারণ টেক আওয়ের জন্য ভালো জায়গা হলেও বসে খাওয়ার জন্য একদমই নয়, কারণ একখানাই মাত্র টেবিল আর চারটে চেয়ার পাতা। কিমচিতে আমরা খেলাম কিমচি। তো গাইজ, আমাদের প্ল্যানে একটু চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে আমরা এখন কিমচিতে যাচ্ছি না। আমরা এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যেন যাচ্ছি, ক্যান্টিন বাই কি এশিয়া হাউস, দি ক্যান্টিন বাই এশিয়া হাউস। এটা আকাশের রেকমেন্ডেশন, যদি ভালো হয় খুব ভালো, আর যদি খারাপ হয়, কারণ আকাশ বলেছে বিল পুরো ওর দায়িত্বে আছে, অসুবিধা নেই। সো লেটস গো। আর ও বলেছে ওর জোম্যাটো প্রো আছে, ওর বোধহয় 99% ডিসকাউন্ট আছে। সো লেটস মনোরম সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রথমে পেট্রোল ভরতে চলেছি। এই হচ্ছে আজকের সিলেবাস, মানে আজকের মেনু। তোমরা চাইলে পাশের বারকোডটা স্ক্যান করেও অর্ডার দিতে পারো। তাহলে আমরা কি কি অর্ডার দিলাম স্টার্টারে? আমরা স্টার্টারে অর্ডার দিয়েছি রোস্টেড চিলি পর্ক একটা, আর একটা কনজি ক্রিসপি চিকেন। তো কেমন লাগছে? তোর আইডিয়া কিমচি 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 দিয়ে। আমার আইডিয়া কিমচি কে ট্যাগ করেছিল ফেসবুকে? ট্যাগ করেছি, ঠিক আছে, বাট তাই বলে ব্লক করতে আমি বলেছিলাম সেই রে। কিমচি 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 দিয়ে কিমচি খাবে বন্ধুরা, আমরা কিমচি থেকে হতাশ হয়ে কিমচি দিয়ে চলে এসেছি। এখন আমরা কোথায় এসেছি? আমরা এই চাইনিজ এশিয়া হোয়াটএভার ক্যান্টিন ক্যান্টিন এই জায়গাটাকে দেখতে পাচ্ছ? এই জায়গাটা আমাদেরকে কিমচিতে নিয়ে গেছিল। আর এই জায়গাটা ট্যাগ করেছিল, এতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। আর এই যে ব্লক চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখন এখানে আমি এই যে আমাদের মিস্টার স্কাই, কালারটাও দেখতে পাচ্ছেন, পুরো স্কাই কালার, কারণ ওর নাম আকাশ। ভিডিও তো আসবলই পড়ে এসেছি পুরো একদম। এই যে এই সব কি করছে? যাই হোক, এটা এটা তোমাদের জন্য দুটো সাবস্ক্রাইবার বাড়বে রে। এই যে দুটো সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছে নিলি আমার। যাই হোক,
জোকস বাট আরেকজন আমাদের মানে ওর থেকে আনসাসে করে ট্রান্সফরমেশন এই হচ্ছে নীলি যে মানে লাঞ্চ করবে বলে ব্রেকফাস্ট করেনি আর কি স্কিপ করে দিয়েছে কিছু খায়নি শুধু জল ডিনারও খাবে না কারণ লাঞ্চ করবে হ্যাঁ লাঞ্চ করবে বলে কারণ বাকি দিনটা হজম আর ব্লক করতেই ওর চলে যাবে দ্যাটস ওয়াই এবার খাবারটা এলেই অনেক বাজে বকা হয়ে গেছে এবার খাবারটা তাড়াতাড়ি আসুক তারপরেই আবার কন্টিনিউ করবো একটা চিলি বেসিন বল চিকেন একটা চিকেন চিলি বেসিন বল হবে একটা বালিশ গোরিং বল হবে একটা কোরিয়ান নিচ একটা কোরিয়ান বিবি একটা শিনজুকু এক্সপ্রেস বেস বল হবে ওটা চিকেন আর একটা কোরিয়া বিবিকা চিকেন চিকেন তো হবে আর একটা এশিয়ান ফিশ থেকে জাভা ব্রেড ওটা কি ফিশ নিবি জাভা ব্রেডটা নাকি চিকেন চিকেন ক্রিসপি না হলেও খুব একটা ক্রিসপি কিন্তু নয় ঠিক বলেছে মিটিয়ে গেছে খুব একটা বেশি গরমও নয় আমি জানি না এটা ডিলাইটেড ফ্রাইড চিকেন কম ক্রিসপি 1.5 out of 5 ফিকি রেটিং পাঁচে দেড় ও ভাবছে খুব ক্রিটিক্যাল ফুড ব্লগ আছে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ শেষমেশ আমাদের জন্য ট্রেটাই রেখে দিয়েছে ওই ট্রে থেকেই তুলে তুলে আমি খাবো বেশি কথা বলে ট্রেও থাকবে না এই দেখো এই দেখো সব চলে যাচ্ছে তো পরে দেখতেই পাচ্ছ এবার আমরা খাবো বেটার দেন দ্য প্রিভিয়াস আইটেম ভালোই খেতে বেসিক্যালি এখন অবধি দুটো আইটেম ট্রাই করলাম ওই টামটা মুখ থেকে বেরোচ্ছে না কোনোটাই খাওয়ার পর দেখছি দেখা যাবে ওয়ান ইটার্নিটি লেটার আমরা এখন একটু এম্বারেসড হচ্ছি কারণ দেখতেই পাচ্ছ তোমরা সবাই বসে আছি টাকা শেষ করে এখন অবধি মেন কোর্স আসেনি এই বলতে বলতে চলে এসেছে দিয়ে দিন চলে গেল
চিলি উইথ বেসিল সি আমি চিলি বেসিল বোলটা ট্রাই করছি, কেমন লাগে দেখা যাক। এটা খুব স্পাইসি আছে আর উইথ হার্বস, আর তোমরা দেখতেই পাচ্ছ বেসিল বেসিলও আছে। যাই হোক খুব স্পাইসি অ্যাট দ্য সেম টাইম ভেরি টেস্টি, অবশ্যই স্পাইসি বলেই টেস্টি হবে। এগুলোই ব্লু পার্স রে, তুই আর কি বুঝবি। যথেষ্ট স্পাইসি আর ইটস সাফিসিয়েন্ট ফর ওয়ান পার্সন আই গেস। তো চট জলদি খেয়ে নি, খেয়ে দে তোমাদের কাছে আসছি। এবার একটু প্রন ক্র্যাকার্স টেস্ট করা যাক। এগুলো তো মেলা থেকে কত কিনে ভেজে খাওয়া হয়েছে ঘরে, আলাদাই কেমন লাগছে? মানে ভালো লাগছে না তাও বলতে বাধ্য, ভেরি ফাটাফাটি, আলাদাই। চলো এবার পুরো খাওয়াটা শেষ টেস করে বাইরে বেরিয়ে কথা হচ্ছে, এখনও শেষ হয়নি, বাকি আছে গুলাম। আমরা এখানে চারটে আলাদা আলাদা সিগনেচার বিগ বোলস ট্রাই করলাম। এখানে তোমরা চাইলে টফু, চিকেন, পর্ক, ভেজ, প্রন ইত্যাদি বেস নিয়েও কিন্তু নিতে পারো এই বোলসগুলো। আমরা যেমন তিনজন চিকেন বেসড নিলাম আর আকাশ পর্ক বেসড নিল। আর এই বোলসগুলোতে কিন্তু রাইস বা নুডলস দুটোরই অপশান আছে। আমি এখানকার মেনুর ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো আমাদের বুটি রয়েছিল 2890। তো যেহেতু আমাদের আকাশের জোম্যাটো শো আছে থ্যাংকস টু হিম, সেই জন্য আমাদের 25% ডিসকাউন্ট হয়ে গেছে, আর তার ফলে আমাদের বিল এসে দাঁড়িয়েছে 2167। গৌরী খুব খুশি, খুব খুশি খেয়েও আর তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রিন্সেপের দিকে, সেই একই ডেস্টিনেশন গঙ্গার ধার। পেটটা ভরে আছে, পেট হয়ে গেছে ভার, তাই আমরা যাচ্ছি গঙ্গার ধার। এতদিন পর আবার বন্ধুরা মিলে বেরিয়ে একটু লাঞ্চ সেরে শহরের মধ্যেই ছোট একটা ড্রাইভ এনজয় করা সত্যিই খুব একটা ভালো এক্সপিরিয়েন্স, খুব মেমোরেবল ছিল দিনটা। তোমাদের কেমন লাগলো ওভারঅল ভিডিওটা তা অবশ্যই জানিও। অবশ্যই পারলে একবার দি ক্যান্টিন বাই এশিয়া হাউস যেও, আশা করি ভালোই লাগবে ডিশগুলো। হ্যাঁ একটু সার্ভিস লেট হতেই পারে, কিন্তু টেস্ট অসাধারণ ছিল। আমরা প্রিন্সেপে পৌঁছে গেছি, একটু হাঁটাচলা করলাম আমরা এখানটাতেই, একটু গঙ্গাবক্ষে হাওয়া খেয়ে ফিরলাম গন্তব্যস্থল যে যার বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও। আমি ওর বং ভায়াটার একে এসআরভি, আজ চললাম, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।